अल्लाह अमारे रब ए रबी अमर सब दमे दमे तनु मने तारी अनुभव तुमार दुनियाते आमी जेदिके ताकाई अथई ने आमाते डूबे आछि सबाई पाक पाखालीर गाने सुनी तस्बी कलो रब तस्बी कलो रब अल्लाह अमारे रब ए रबी अमर सब सुभान अल्लाह প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন নাইস ওয়াজ ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব সময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ঈমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আল্লাহ আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে আল্লাহ এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার আল্লাহ সুস্থ অবস্থায়ও আল্লাহর আবার অসুস্থ অবস্থায়ও আল্লাহ বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কার আল্লাহ বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না ঠিক কথা বলেন ঠিক বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে আল্লাহ না খাজা বাবা না ল্যাংটা বাবা না বড় হুজুর না মেজে হুজুর না ছোট হুজুর না কার কাছে সহজ না হিসাবটা ইযা সাআলতা ফাসআলিল্লাহ যখন চাইবে তো আল্লাহর কাছে চাও ওয়া ইযা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন Allah is watching you. Allah subhanahu wa ta'ala is observing you. Allah apnara dekhchen. Apni ghorer bhetore dorja bondho kore ratri bela switch off. Porda taniye diyechen. Light off. Sob bondho. Pap korechen. Onnay korechen. Prithibir kono chok dekha nai. Kak pokkhi oter pay nai. Ter peyeche ke? Allah. Unar chokke faki deya jay. পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশ আছে না নিমসারে আছে আপনাদের বন্ধু তো হ্যাঁ আলহামদুলিল্লাহ এই পুলিশ এই ব্যাটালিয়নটা চাইলে জনগণকে অনেক শান্তিতে রাখতে পারে তাই না একটু সচেতন হলেই তারা জনগণের যে আশা আকাঙ্ক্ষার জায়গা সেখানে তারা যেতে পারে তারা রাত জেগে আমাদেরকে পাহারা দেয় রাস্তায় টহল দেয় তাদের মধ্যে নীতি নৈতিকতাটা একটু বাড়ানো দরকার ওই লেভেলটা একটু আপডেটেড হলে পুলিশ আসলেই জনগণের বন্ধু ঠিক কিনা আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না র‍্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআরের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ম্যাজিস্ট্রেট আছেন না এদিকে আছে দুই একজন তো ম্যাজিস্ট্রেটের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় বিমানবন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে কোত্থেকে আসছেন গোল্ড আছে কি না বার আছে কি না এটা আছে কি না ওইটা আছে কি না তো এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকাইতা সারা নাই তার মানে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় র‍্যাবের চোখ ফাঁকি দেয়া যায় বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না চিল্লায় বলেন ফাঁকি দেয়া যাবে না এজন্য কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ এজন্য চাইবেন কার কাছে আল্লাহ নাকি দয়াল বাবার কাছে না দয়াল বাবা রে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবা রে দয়া করো আমারে দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এক কেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাবো
ওনার কাছে কাঁদবো, মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন, ঠিক কি না? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো, মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মোহাম্মদের নাম ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম বলো, মোহাম্মদের নাম পড়েন তাওহীদেরই মোহাম্মদের নাম বলো, মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মোহাম্মদের নাম চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটার নাম তাওহীদ। আমরা এক আল্লাহ বিশ্বাসে, ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন, যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন, আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে, ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে, আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারে কে, এজন্য কার কাছে চাবো? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? কথা বলেন, আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি অবিল ইসলামি অবি মুহাম্মাদিন নবিয়ান ওয়া রাসূলা। আল্লাহর রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার? কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি, পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি, প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো, এই দোয়াটা পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, কারণ তিনি এমন রব, তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কি না? তিনি এমন রব, আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন, প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন, সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, ঠিক কি না? প্রথমে কে? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে, প্রথমে কে? আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। চিল্লায় পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণ গান তার নামে গাই আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তার আগে কেউ আছে? কথা কন, তিনি কবে থেকে আছেন? অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে, এই যে আল্লাহ আছে কবে থেকে আছে, কবে থেকে উনি, শুরুটা কবে? আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি, আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই, সুবহানাল্লাহ কইবেন না? আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো, সুবহানাল্লাহ পড়েন, এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই, এমন অতীত যেটা শুরু হয় নাই, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি। এজন্য আমাদের ইবাদতের সব জায়গায় এই রবের নামের গুণগান আছে না নাই?
আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম, আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি, আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথামালা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমার থামাতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আর এই রবকে যদি তুমি হারাও, রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে না। এজন্য বিশ্বনবী বলতেন ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে? আল্লাহর কাছে।